কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় ভারত সরকার জড়িত থাকার অভিযোগ এনেছে কানাডা। সোমবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হাউস অফ কমন্সের এক জরুরি অধিবেশনে এ অভিযোগ আনেন। তিনি বলেন, ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় হরদীপ সিংকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে কানাডায় নিযুক্ত ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কারও করেছে দেশটি। বহিষ্কৃত কূটনীতিক কানাডায় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রধান ছিলেন। এদিকে জাস্টিন ট্রুডোর এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ভারত। এছাড়া এটিকে অদ্ভুত দাবি হিসেবেও অভিহিত করেছে দেশটি।